ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن الذين يحبون أن تشيء الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. আজকের যে বিষয়টি নিয়ে উপস্থিত হলাম সেটা হচ্ছে 31st নাইট উদযাপন করা সম্পর্কে শরীয়তের দিক নির্দেশনা কি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমাদের অবশ্যই জানিয়ে রাখা দরকার, হ্যাপি নিউ ইয়ার এর মধ্যে হ্যাপি শব্দের মানে হচ্ছে ঈদ বা খুশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মুসলিমদের ঈদ দুইটি, ঈদুল ফিতর ঈদুল আজহা। তাই একজন মুসলিম হিসাবে ইমানের দায়িত্ব হচ্ছে দুই ঈদ ছাড়া ইহুদি ও খ্রিস্টানদের ও হিন্দুদের বানানো খুশির দিনগুলো পালন করা থেকে বিরত থাকা। এ ব্যাপারে অন্যকে SMS না দেয়া, কারণ আপনি যতই দিন দেখুন না কেন অসৎ কাজে উৎসাহিত দিতে পারেন না। আল্লাহ বলেছেন সৎ কাজের সহযোগিতা করা অসৎ কাজের নয়। তাই ইমান রক্ষা করতে আসুন। যে খ্রিস্টমাস, হ্যাপি নিউ ইয়ার যেটাকে আমরা 31st নাইট বলি, বা মনে করেন যে বৈশাখী মেলা, বিজয় দিবস, বাসা দিবস, জন্মদিবস, মৃত্যু দিবস সহ যাবতীয় ও ইসলামিক দিবস পালন করা থেকে নিজে বিরত থাকি, অন্যকে বিরত রাখি, কারণ এগুলো হচ্ছে অমুসলিমদের বানানো। আর অমুসলিমদের বানানো বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কোনো মুসলিম যদি অন্য কোনো অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হবে। এ বিষয়ে আমরা কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করলে সেটা আমরা দেখতে পাই। সূরা মায়েদার 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ইমানদাররা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বাযুহুম আউলিয়া ওয়া বাযু, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহু। তোমাদের কেউ যদি নাকি এরকম যে অমুসলিমদের বন্ধু বানায়, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আলিয়াজবিল্লাহ, ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমা যালিমিন। নিশ্চয় আল্লাহ তোমার কথা আল্লাহ জালিম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। এভাবে আমরা যদি নাকি দেখি সূরা নূরের 19 নম্বর আয়াত, আল্লাহ তাবারক তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল লাযীনা আমানু। যে সকল লোকেরা পছন্দ করে যে অশ্লীলতা, নির্লজ্জতা, এটা যে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, এটা প্রকাশ পাক কাদের মধ্যে? মোমিনদের মধ্যে, ইমানদারদের মধ্যে। তাহলে ওই সকল লোক যারা এটাকে যে এরশাদ করবে, প্রসার প্রসার করবে, যে মুসলমানদের মধ্যে নির্লজ্জতা এবং বেহায়াপনা এগুলোকে সালাই দেওয়ার জন্যে, লাহম আজাবুন আলিমুন ফি দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য দুনিয়াতে আছে এবং আখিরাতে আছে কঠোর সাজা। ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানেন, ওয়া আনতুম লা তাআলামুন, তোমরা আসলে প্রকৃত বিষয়টা জানো না। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বললেন, যারা মোমিনদের মধ্যে নির্লজ্জ যে বেহায়াপনা, নির্লজ্জপনা, বড়যোগের নারীদের মতো প্রদর্শন ইত্যাদি, এগুলোকে মুসলমানদের মধ্যে চালু করার জন্য চেষ্টা করবে, তাদের জন্য আছে দুনিয়া এবং আখেরাতের মধ্যে কঠোর সাজা। তাই এই আমাদের দেশের মধ্যে এই সমস্ত সংস্কৃতি ছিল না, নতুন করে এই সমস্ত এগুলা যে চালু করা হয়েছে, যে 31st নাইট বা এরকমভাবে যে নতুন বছর আসলে যে সমস্ত অনুষ্ঠানগুলো করা হয় এর মধ্যে বেহায়াপনাই দেখা যায়। নারী পুরুষের অবাধ মেলা বসা, জোনাচার সহ সব কিছু এরকমভাবে শুধু যে নিজেরাই করে না, বরং এগুলোকে যে আপনার ভিডিও আকারে এগুলোকে যে ভাইরাল করা হয়, তো এগুলা বড় মারাত্মক যে অপরাধ, এগুলো থেকে আমাদেরকে অবশ্যই বাইরে আসতে হবে। আর যাদের যে অধীনস্থ যারা আছে ছেলে মেয়ে, তাদেরকে অবশ্যই এই বিষয়ে বারণ করতে হবে, না হলে সে দা ইউসাইয়া জাহান্নামের কাতারে যাইতে হবে। এই বিষয়ের একটা হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। তিন প্রকারের ব্যক্তির উপর আল্লাহ পাক জান্নাতকে হারাম করছেন। এক প্রকার হচ্ছে মুদমিনুল খামর, যে মদ পান করে, ওয়াল আকল, এবং যে মাতা পিতার কষ্ট দেয়, ওয়াদ দুয়ুস, আর একটা হচ্ছে দুয়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিল খুবুস, যে নিজের পরিবারের মধ্যে অশ্লীলতাকে যে জারি রাখে।
এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে 5372 নম্বর হাদিস, হাদিসটির মান হচ্ছে সহিহ। তাই একজন মুসলমান হিসাবে আমাদের এই ধরনের যে বেহায়াফোনা বেলাল্লাফোনা যে অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করা তো দূরের কথা, যারা করে তাদেরকে সহায়তা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে, তা আওয়ানুল আল বীর ও তাকওয়া বলা তা আওয়ানুল মুরুদওয়ান, তোমরা ভালো কাজ করো, ভালো কাজে সহায়তা করো, অসৎ কাজ করবে না, অসৎ কাজে সহায়তা করবে না। তাই এই সমস্ত সংস্কৃতি আমাদের মুসলমানদের দেশের মধ্যে ছিল না, এগুলো যেহেতু চালু হয়ে গেছে, এখন আপনাকে আমাকে অবশ্যই এর বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে যে আমরা প্রত্যেকের সামর্থ্য হিসেবে আমরা বিল মারুফ নাহিয়ানুল মুনকার সৎকাজে নিষেধ অবশ্যই করে দিতে হবে, সাথে সাথে নিজের অধীনস্থদেরকে এই সমস্ত বেহায়াপনা বেরালাপনা যে অনুষ্ঠান থেকে যত সম্ভব এদেরকে দূরে রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে জোর ভূমিকা রাখার তৌফিক দান করুন, আমিন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আল্লাহ আলম সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ وبركاته.